সাকর নামক জাহান্নামের মধ্যে চার শ্রেণীর লোক প্রবেশ করবে। কয় শ্রেণীর লোক? চার শ্রেণীর লোক সাকর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائدين আল্লাহ তাআলা চারটা কারণ বর্ণনা করতেছে তারা কেন জাহান্নামের মধ্যে যাবে। জিবরাইল বলতে সাকর নামক জাহান্নামের মধ্যে সাবিয়ারা যাবে। এখন আসেন আল্লাহ তাআলা ঘোষণা করতেছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন জান্নাতবাসীদের মধ্যে এবং জাহান্নামবাসীদের মধ্যে কথা হবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর অপরাধী সম্পর্কে জাহান্নামীদের সম্পর্কে আবার জান্নাতবাসীরা বলবে জাহান্নামবাসীদেরকে ডাক দেয়া বলবে আস্তে আস্তে ডাক দেয়া বলবেন মা সালাকাকুম ফি সাকর ও ভাই দুনিয়ার জমিনে তোমাদেরকে দেখতাম আমাদের সঙ্গে একসাথে পড়াশোনা করতা আমি দেখতাম একসঙ্গে আমাদের সঙ্গে অফিস আদালতের মধ্যে চাকরি করতা আজ তোমাদের কি হলো আজকে তোমরা কেন জাহান্নামের মধ্যে চলে আসলা ওই জাহান্নামীরা কেন জাহান্নামের মধ্যে আসলো তার চারটা কারণ বর্ণনা করবে কালু লাম নাকু মিনাল মুসল্লিন জাহান্নামীরা বলবে দুনিয়ার জমিনে আমরা নামাজ আদায় করতাম নামাজ পড়তা নামাজের সময় যখন হয়ে যাইত তোমরা নামাজের দিকে চলে যাইতা আর আমরা নামাজ আদায় করতাম না তোমরা যখন আজান দিয়ে দিত মসজিদের দর তোমরা যখন আজান দিয়ে দিত দোকানপাট বন্ধ করে দিয়া অফিস আদালত চাকরি সব বন্ধ করে দিয়া নামাজের চলাচল চলে যাইতা আর আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না আজকে এর কারণে আমরা জাহান্নামের মধ্যে চলে আসলাম ওয়ালাম না কোনো দিমুল মিসকিন দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা গরিব মিসকিনদেরকে খাবার দিতাম না গরিব মিসকিন অসহায়দেরকে দান সৎকা করতাম না তিন নাম্বার বলবে ও কুন্না না খুদ মাল খাইদিন আমরা দুনিয়ার জমিনে সমালোচনাকারীদের সেন এ গণ্য আসেন ও কুন্না না খুদ মাল খাইদিন ও কুন্না নুকাজিব বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেন এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও জানাই দিলেন এই যে চারটা গুণ যে চারটা দোষ মানুষের মধ্যে থাকবে তারা সাকর নামক জাহান্নামের মধ্যে যাবে এই চারটা দোষ যখন জান্নাতীদের কাছে বর্ণনা করবে তারা বলবে হাত্তা তানাল ইয়াকিন আমরা এই গুণাগুলো করতে করতে আমাদের সামনে মৃত্যু হাজির হয়ে গেছে আজকে আমরা দুনিয়ার জমিনে আমল করলেও মৃত্যু আসবে আমল না করলেও মৃত্যু আসবে ঠিক কিনা নাকি আসবে না আমাদের মৃত্যু কিন্তু অবশ্যই অবশ্যই আসবে কিন্তু মৃত্যু বরণ করার পরে কবরের জন্য কিছু আমল থাকে সেই সামানা কি আমাদের জোগাড় করতে হবে না করতে হবে না ইনশাল্লাহ করবেন না কারাগারায় সকলে করবেন এখন আসেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে কয়েকটা আমল এমন আছে যে আমলগুলো অনারবত আপনি মৃত্যুবরণ করার পরও সে আমলগুলো জারি থাকবে সুবহানাল্লাহ বলেন তিনটা আমল কয়টা আমল তিনটা আমল এর মধ্যে নেককার সন্তান আছে দ্বিতীয় নাম্বারে আছে মসজিদ মাদ্রাসা এর মধ্যে তারা দান খয়রাত করবে যারা এই ব্যাপারে আগ্রহী হবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সুবহানাল্লাহ বলেন
আসরের ময়দানে যখন মানুষগুলো দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়ানোর পর আসরের ময়দানে তারা দাঁড়ায় দাঁড়ায় দেখবে তাদের আমলনামার মধ্যে হাজার হাজার রাকাতের সওয়াব হাজির হয়ে আছে আমলনামার মধ্যে লক্ষ লক্ষ কুরআনুল খতমে সওয়াব হাজির হয়ে আছে ইমান তারা আল্লাহ তার কাছে আল্লাহ তার কাছে জিজ্ঞাসা করবে ও মালিক আমার জীবনে তো আমি কোরআন পড়ি নাই এত নামাজ পড়ি নাই এত নামাজের সওয়াব আমার আমলনামার মধ্যে কেমন আসলো আল্লাহ তাআলা জানাই দিবেন রে উম্মা আল্লাহ তাআলা জানাই দিবেন রে বান্দা দুনিয়ার জমিনে যদিও তুমি আমল কম করেছো কিন্তু আমার মসজিদ মাদ্রাসার মধ্যে তুমি প্রতিষ্ঠিত করেছো দান খয়রাত করেছো তার কারণে আমি আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে সেই সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম সুবহানাল্লাহ আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে হাজার হাজার রাকাতের সওয়াব আমার আমল নামার মধ্যে আছে কেমন ভাবে আসলো এখন আসেন যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মসজিদ আল্লাহ বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তার জন্য আখিরাতের মধ্যে পরকাল মধ্যে একটা জান্নাত প্রাসাদ তৈরি করে দিবে সুবহানাল্লাহ খুশি হন নাই হাদিস শরীফের মুসলিম শরীফের মধ্যে আছে সেই মসজিদে যদি একটা পাখির বাসার সমতুল্য হয় একটা পাখির বাসার সমান হয় এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটা এমন রাজপ্রাসাদ দান করবে যেটা অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া একে তেজস্বী ঘোড়া আসার 100 বছর সময় লাগবে সুবহানাল্লাহ এমন জান্নাতে থাকতে চান না আপনারা